بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته بشير بھائی سعودی عرب থেকে জানতে চাইছেন যদি কোন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে তাহলে শরীয়তে তার বিধান কি ভাই শরীয়তে তার বিধান হচ্ছে সে কাফির জি সে কাফির যেমন মহান আল্লাহ বলেছেন আবিল্লাহি ওয়া রাসূলিহি আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাজিউন কদ কাফারতুম বাদা ঈমানিকুম মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর আয়াত এবং আল্লাহর রাসূল কে নিয়ে তোমরা বিদ্রুপ করো কদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান প্রকাশের পরেও তোমরা কাফের হয়ে গেছো লা তাতাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমাদের কোনো ওজর নেই যে তোমরা যে কাফের সম্পর্কে তোমাদের কোনো ওজর গ্রহণ করা হবে না মোট কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর কিতাব আল্লাহর রাসূলের দ্বীন কে নিয়ে যারা কটূক্তি করে তারা কাফের এতে কোনো রকমের সন্দেহ নেই প্রথম কথা যে বিশেষ করে মুসলিম দেশে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল কে নিয়ে কটূক্তি করে তাদের বিরুদ্ধে একটা আইন থাকা দরকার যে তাদের বিরুদ্ধে একটা আইন থাকা দরকার এবং যে কোনো ব্যক্তি বা যে কোনো সংস্থা বা যে কোনো মানুষ যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে সরকারের উচিত তাদের এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আইন অনুসারে তাদের ব্যবস্থা নেওয়া এটা হচ্ছে সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব দুই নম্বর কথা হচ্ছে যে যে মিটিং মিছিল বা ওই রাস্তায় বেরিয়ে না হই 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 করা কিন্তু এটা শরীয়ত সম্মত নয় বরং যদি কোনো ব্যক্তি ফেসবুকে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু কটূক্তি করে তাহলে আমরাও ফেসবুকে মুসলমানেরা তার দাঁত ভাঙা জবাব দেব জি ফেসবুকের মাধ্যমে প্রথম কথা হচ্ছে প্রথমে বলেছি প্রশাসনের উচিত সেই ব্যক্তিকে হেরাসতে নেওয়া বা তাকে গ্রেফতার করা এবং তার বিরুদ্ধে যে আইন প্রয়োগ করা দরকার সেটা প্রয়োগ করা এটা প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে আমরা বিরোধিতা করব জি কঠিন ভাবে আমরা বিরোধিতা করব যে সেটা কলমের মাধ্যমে হোক বক্তৃতার মাধ্যমে হোক কিংবা টেলিফোনের মাধ্যমে হোক এবং সরকারকে আমরা বাধ্য করব তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে যেন সরকারকে বাধ্য হয় জি আর যেমনটি বললাম যে লেবুলে সে কটূক্তি করেছে আমরা সেই লেবুলটাকে ব্যবহার করবো যেমন ফেসবুকের কথা বলছেন আমরা ফেসবুক ওয়ালকে ব্যবহার করে সারা পৃথিবী জুড়ে মুসলমানরা কি করবো তার বিরুদ্ধে আমরা কি করবো যে তার বিরুদ্ধে আমরা তার কটূক্তির দাঁত ভাঙা জবাব দেব জি জি দুই নম্বর কথা হচ্ছে সে ব্যক্তিকে আমরা বাধ্য করব সেজন্য যেভাবে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে সেই ওয়ালেই যেন সে কি করে দীর্ঘ কণ্ঠে যেন কি বলে আপনার তার ভুল স্বীকার করে তার ভুল স্বীকার করতে তাকে আমরা বাধ্য করব সেজন্য বলে যেন এটা আমি অন্যায় করেছি ভুল করেছি এবং সারা পৃথিবীর এবং সারা দেশের মুসলমানদের তোমার যে ভাষা সেই ভাষার সারা দেশের মুসলমানদের কাছ থেকে সে কি করবে ক্ষমা চাইবে এমন নয় যে না লুকোচুরি ক্ষমা নয় পরিষ্কার ভাষায় তাকে ক্ষমা চাইতে হবে জি তিন নম্বর হচ্ছে যেমন বললাম সরকারের উচিত হবে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া তাদের গ্রেফতার করে তাদেরকে যে শাস্তি দেওয়া দরকার সেই শাস্তি দেওয়া চার নম্বর হচ্ছে যে মুসলমান এবং ইসলামের বিরোধী যারা বা মুসলিম বা ইসলামের যারা শত্রু তাদেরকে তাদের ব্যাপারে রাষ্ট্রের একটা আইন থাকতে হবে যাতে করে তারা কখনোই যারা এরকম ভাবে ইসলামকে নিয়ে ছিনিমিনি না খেলতে পারে তারপরে ৬ নম্বর হচ্ছে না আমাদের রাষ্ট্রীয় ভাবে টেলিভিশনে কিংবা রেডিওতে আমাদের কিছু মুসলমান বড় বড় মুসলমান যারা স্কলার তাদেরকে সুযোগ দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে যাতে করে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কথাগুলো যার বিরুদ্ধে কথা বলা হচ্ছে আর কি সেই কথাগুলোর দাঁত ভাঙা জবাব সেখানে দিতে পারে তারপরে সর্বোপরি কথা হচ্ছে যে মহান আল্লাহ বলেছেন যে
মহান আল্লাহ বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, হে নবী তোমার বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের জন্য আমি যথেষ্ট, বিদায় তাদের যে শায়েস্তা করার জন্য তাদের জব্দ করার জন্য মহান আল্লাহ যথেষ্ট। মহান আল্লাহ অন্যত্র বলেন সূরা কাওসারে, যেমন আমরা জানি ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার যারা বিরোধী কিংবা তোমাকে যারা ঘৃণা করে তারাই হবে নির্বংশ। বিদায় এই ধরনের লোকেরা পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে না, এরা একদিন না একদিন এমন ভাবে মারা যাবে যে পৃথিবীর কাছে একটা কেবল উদাহরণ হয়ে থাকবে। বিদায় আমাদের জন্য উচিত হচ্ছে, আর সর্বোপরি কথা হচ্ছে আমরা মুসলমানেরা কি করব, শুধুমাত্র এই না মিটিং মিছিল করে দিলেই কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসা হয় না, বরং আল্লাহর নবীকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর সুন্নতগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করব, দিনকে আমাদের জীবনে বাস্তবায়িত করব, যাতে করে আমাদের দিনের প্রসার প্রচার দেখে কোন অমুসলিম কিংবা কোন নাস্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু বলার সুযোগ বা সাহস না পাই।